বিবাহিত বনাম অবিবাহিত, আমাদের ছোটো ভাইরা বেশ কয়েকদিন থেকে আমাদেরকে রিকোয়েস্ট করতেছে, চলেন ভাই আমরা বিবাহিত অবিবাহিত একটা ম্যাচ খেলি। বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যেকটা জেলায় বর্ষা সিজনে বা দুহিদের পরে এটাই সবচাইতে আলোচনার বিষয় বলেন বা সবচেয়ে উত্তেজনার বিষয় বলেন, বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ খেলা। তো আপনারা সবাই জানেন যে অবিবাহিতরা সবসময় খেলাধুলার মধ্যে থাকে, বিবাহিতরা ঢাকায় থাকে, কেউ বিদেশে থাকে, তারা সবসময় খেলাধুলা করে না। তো অনেক রিকোয়েস্টের পর আমরা রাজি হলাম, তাদের সাথে আমরা দুইটা ম্যাচ খেলি। প্রথম ম্যাচে 4-3 গোলে আমরা উইন হই, পরের ম্যাচে 0-2 গোলে তারা উইন হয়। দ্বিতীয় ম্যাচে তারা উইন হওয়ার কারণ আছে, কারণ আমাদের বেস্ট 3 জন প্লেয়ার ওই ম্যাচে খেলেননি, তারা কেউ শ্বশুরবাড়িতে গেছেন বা কেউ কাজে ব্যস্ত ছিলেন, এই সুযোগটা তারা কাজে লাগিয়েছে। মাঠে পানি থাকার কারণে কাদা হয়ে গেছে, বল হাঁটে না, অনেক কষ্ট হয়েছে, তারপরে খেলা অনেক মজা হয়েছে, সবাই অনেক মজা করছে। তো আপনারা দেখবেন লম্বা লম্বা কয়টা আছে, অবিবাহিতদের মধ্যে কয়েকজন আছে যারা বল পায় না, শুধু পায়ে লাথি মারে, পায়ে লাথি মারে, এরা খালি পায়ে আঘাত করে, পা লাথি মারে, এই জন্য খেলাটা একটু অন্যরকম হয়ে গেছিলো। তা নাহলে খেলা অসম্ভব মজা হয়েছে, সবাই অনেক মজা করছে। তবে ইনশাল্লাহ আরও ভালো হবে খেলা। আসলে আমার খুব ইচ্ছে ছিল তাদের সাথে দুইটা ম্যাচ খেলার শুকনো মাঠে, তখনই দেখা যাবে যে কে কতটুকু পারে। তবে এবার হয় না, ইনশাল্লাহ পরের বার আবার হবে। বাইরে দূর